فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেছি, তা হলো একটি কোরআন, দ্বিতীয়টি হলো আহলে বাইত। এটা কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এটা একটি গুরুত্বপূর্ণ মাসালা, এর উপরে আমরা islamhouse.com একটি লেখাও দিয়েছি। তো এই বিষয়টি নিয়ে অনেক শিয়া আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তা মালিকের যে রওয়ায়াত এবং বাইহাকীর রওয়ায়াত যেটা আসছে, এটা হচ্ছে তারাক তুফিকুম আমরাইনি মা ইনতামাসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি কিতাব আল্লাহ সুন্নতি। তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত যেগুলি তোমরা পাকড়াও করে আঁকড়ে থাকলে কখনো তোমরা পদভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি একটি বিখ্যাত হাদিস এবং সারা দুনিয়ার মানুষের কাছে প্রসিদ্ধ। এর বাইরে আরেকটি হাদিস আছে, সেটা হচ্ছে তারাক তুফিকুম আমরাইনি, তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। সেখানে আছে এরকম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবে তিনি এরপরে গুণগান বর্ণনা করলেন, আল্লাহর কিতাবের এই আছে, সে আল্লাহর কিতাবকে ধরলে মুক্তি পাবে। এরপর তিনি বলছেন ও আয়াতি, আর আমার পরিবার। তারপর তিনি আউসাবিহিম বিল খাইর, তাদের জন্য কল্যাণ করে কাজ করার নির্দেশ দিলেন। এর অর্থ হচ্ছে রসুল দুইটার কথা গুরুত্ব দিয়েছেন, একটা হচ্ছে আল্লাহর কিতাবকে যে এইটা পাকড়াও আঁকড়ে ধরে থাকতে, আর তারপর রসুল গুরুত্ব দিয়েছেন তার পরিবারকে যেন কেউ অসম্মান না করে, তার পরিবার পরিজনকে যেন কেউ অসম্মান না করে, এটা গুরুত্ব দিয়েছেন। এখানে পাকড়াও করার কথা বলা হয়নি, মানে তাদেরকে ধরে রাখতে বলা হয়নি। তো ওই অংশটুকু কেউ কেউ দুই হাদিসকে একসাথ করে সালাকি করে যে দুই দিনই ধরে রাখতে হলে তোমরা কেয়ামত পর্যন্ত নাজাত পেয়ে যাবে, এরকম কোনো হাদিস আসে নাই, এরকম যে হাদিসগুলি দুর্বল। হাদিস যেটা শুদ্ধ আসছে এটা হচ্ছে তোমাদের মধ্যে দুটি জিনিস, তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব, এটার মধ্যে এটা যদি তোমরা ধরে রাখো তোমরা হেদায়ত পাবে ইত্যাদি ইত্যাদি। এটা তারপর বলেছে আমার আমার আর আমার পরিবার, উসিকুম, তোমাদেরকে ওসিয়ত করেছে আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করতে। পরিবারের থেকে নিচে বলা হয়নি যে পরিবার ধরে রাখতে বলা হয়নি, পরিবারকে আঁকড়ে ধরে থাকতে বলা হয়নি। এই যেখানে পরিবারকে আঁকড়ে ধরে থাকার কথা বলা হচ্ছে, এই হাদিসগুলো এই রাওয়াতগুলো শুদ্ধ না। শুদ্ধ হচ্ছে যে পরিবারের সাথে ভালো ব্যবহার করতে, আহলে বাইতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে ভালো ব্যবহার করতে হবে। উম্মত মুসলিমার সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে কাউকে পাইলে মন থেকে মনে হয় যে রাসূলের বংশের সাথে নিজে বসতে পেরেছে, নিজে ভালো মনে করে নিজেটাকে, নিঃসন্দেহে এটা ভালো। এখন আহলে বাইত দাবিকারী, আহলে বাইতের জন্য যারা কান্নাকাটি করে এরা কারা, এটা হচ্ছে সিনার বিষয়। আহলে বাইতের জন্য যারা কান্নাকাটি করে তারাই ডেকেছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে, তাকে ডেকেছে, তাকে ডেকে সেই কারবালার প্রান্তরে তাদেরকে রেখে মেরে ফেলেছে, কিছুই করে সাহায্য করেনি, পালিয়ে গেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের ভয়ে কেউ একত্রিত হয়নি, বরং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যাকে পাঠিয়েছেন তাকে পর্যন্ত তারা হত্যা করেছে। অস্থিরমতি কুফাবাসীরা, অস্থিরমতি ইরানিরা, অস্থিরমতি ইরাকিরা, এরা প্রথমেই আহলে বাইতের নামে কান্নাকাটি করবে, পরে আহলে বাইতের লোক পালিয়ে মেরে ফেলবে। এই জন্য আহলে বাইত কোনো শিয়া হয় না, এক কোনো আহলে বাইত শিয়া নেই, কোনো আহলে বাইত শিয়া একজনও পাওয়া যাবে না। কারণ আহলে বাইতের মধ্যে আল্লাহ তাআলা যে নূর দিয়েছেন, আলো দিয়েছেন, তারা শিয়া ছিল না কখনো। তাদের এই নাম ভাঙিয়ে একটা গোষ্ঠী সারা দুনিয়াতে কান্নাকাটি করে খায়, এরা হচ্ছে শিয়ারা। শিয়া আছে, রাফিদিরা আছে, জাইদিরা আছে, তারপরে তাদের সাথে পরবর্তী যুগ হয়েছে যাদেরকে বলা হয় নুসাইরিরা, তারপরে দুরুজরা, তারপরে আগাখানি, তারপরে বোহরা, এর সবই কিন্তু এই এই সবাই আহলে বাইতের জন্য কান্নাকাটি করে। আরে তুমি আহলে বাইতের জন্য কান্নাকাটি কেন করতেছ? আহলে বাইতের জন্য তো মানুষ আহলে বাইত সত্যিকার অর্থে আলেম পাওয়া গেলে সবাই তার থেকে আলেম নিবে। ইসলাম আলেম ব্যতীত কাউকে আগিয়ে দেয় না,
এলেম যার আছে, তাকওয়া যার আছে, তাকে সবসময় আগে রাখতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে ফেলে দিবে, নসব তাকে এগিয়ে দিবে না, নসব বংশ দিয়ে খাইতে বলে নাই। যে কোনো মানুষ যদি আল্লাহর বান্দা দিনের ব্যাপারে তার তাকওয়া প্রসিদ্ধি লাভ করে, তিনি সবার চেয়ে উত্তম হবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, এটাই ইসলামের দিক নির্দেশনা। আলে বাইতের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে সবাই ভালোবাসে। আলে বাইতের মধ্যে এর পরবর্তীরা আলেম হিসেবে বিবেচিত হয়নি, কেউ আলেম ছিল না। আপনারা যা আলে বাইতের মধ্যে প্রথম যা তাদেরকে আলেমের দিক থেকে স্মরণ করা হয়, তারা হচ্ছেন জাফর সাদেক, তারপর ইমাম মুসা কাজেম, মোহাম্মদ আল বাকের। এই তিনজন ছাড়া কেউ আলেম বলে বিবেচিত ছিল না তখনকার সময়ও। সুতরাং এরা যারা এদেরকে ধরে রাখার চিন্তা করতেছে, এই তিনজন কখনো শিয়াইজম প্রচার করে নাই, যারা আমাদের সব মিথ্যাচার করতেছে, যারা এখন তাদের নাম নিয়ে নাম ভাঙিয়ে খাচ্ছে। সুতরাং যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল কোরআন, দ্বিতীয়ত আলে বাইত, কথা সত্য, কিন্তু এগুলি উত্তর ইয়াটা নেয়া ভিন্ন। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেই কোন অবস্থায় বলেছে, কোন কী বলতেছে, সেটা আগে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাব, আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আল্লাহর কিতাব। তারপর তিনি আল্লাহর কিতাবের কী করতে হবে বলেছেন, তোমরা যদি কোনো ঠিকমতো ধরে রাখো, আঁকড়ায় ধরে রাখো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, একেবারে জান্নাতে নিয়ে তোমাদেরকে ছাড়বে, এটা বলেছে, ভালো। তারপর বলেছে, আমার আলে বাইত তোমাদের কাছে ওসিয়ত করছি, আমার আলে বাইত সাথে ভালো ব্যবহার করার জন্য, নিঃসন্দেহে আমরা ভালো ব্যবহার করবো। রাসূলের কোনো পরিবারের কেউকে ইমানদার ফেলে তাকে আমরা সবাই ভালোবাসি, কে না ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। এমন কোনো ব্যক্তি নাই যাকে রাসূলের পরিবার লোকদেরকে ঘৃণা করে, যারা সেটা করে তারা তো অবশ্যই খারাপ কাজ করে। যারা এই কাজগুলো করেছে তারা খারাপ করেছে, আমরা সেই জন্য বলে থাকি। যেমন উবাইদুল্লাহ বিন জিয়াদ, যেমন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, এরা খারাপ কাজ করেছে, নিঃসন্দেহে তারা খারাপ লোক ছিল, খারাপ কাজ করেছে। যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করেছে, তেমনিভাবে পরবর্তীতেও যেমন আমরা দেখতে পাই, তেমনিভাবে যে পরবর্তীতে আব্বাসীয় বংশের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকদের সাথে খারাপ ব্যবহার করেছে, এগুলিকে ইতিহাস খারাপভাবেই নেয়, ভালোভাবে কেউ নেয় না। কিন্তু এগুলির দোহাই দিয়ে, এগুলির অজুহাত তুলে ব্যক্তিকেন্দ্রিক যে চর্চা, ব্যক্তিকেন্দ্রিক যে পূজা, সেটা ইসলাম অনুমোদন করে না। আলে বাইতের মধ্যে যদি কোনো আলেম পাওয়া যায়, তাদের কাছ থেকে আলেম নিবে নিঃসন্দেহে। এই জন্য তখনকার সময় যখন আলে বাইতের মধ্যে আলেম ছিল, কেউ আলেমিতে পিছপা হয়নি, কিন্তু আলে বাইতের মধ্যে কেউ যদি কোনো আকিদাগত বিভ্রান্তি থাকে, তাহলে তার থেকে নেওয়া যাবে না। এমনকি কোনো কোনো দেখা যায় কোনো কোনো অবস্থা আলে বাইতের মধ্যে কেউ বিভ্রান্তিমূলক জিনিসও তাদের মধ্যে ছিল কারো কারো। সুতরাং আলে বাইত নাম দিয়েই খাওয়া যাবে না। আলে বাইতের মধ্যে যারা আলেম, যারা দিনের সেবক, দিনের হামিদ হিসেবে কাজ করেছে, এদের তো অবশ্যই সম্মানের পাত্র। এদেরকে কখনো খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আর আহলে বাইত যেহেতু সাদাকা তাদের জন্য হারাম করা হয়েছে, তাদের জন্য এই জন্য স্পেশাল ইসলামে একটা বিশেষ অবস্থাও রাখা হয়েছে। যুদ্ধের মধ্যে পাঁচ খুমসের খুমুস, এক পঞ্চমাংশের এক পঞ্চমাংশ তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ মতো রাখতে হয়, তাহলে সেটা আলাদা যদি থাকে। কিন্তু খুমুসের খুমুস বর্তমানে যেটা খাচ্ছে শিয়ারা, ইরান খুমুস খাচ্ছে, এটা তো হারাম খাচ্ছে, এটাতে খ্রিস্টানদের মেরবা খাওয়ার মতো, চার ভাগের এক ভাগ খাওয়ার মতো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদি ইবনে হাতিমকে বলেছেন, সেরকম অবস্থা। সুতরাং এই সমস্ত হাদিস দিয়ে যারা দলিল দেয় তাদের উচিত জানা যে আমরা মানুষকে বিভ্রান্ত করলো, আল্লাহ তাআলা কিন্তু রাব্বা কালাবিল মিরসাদ, আল্লাহ কিন্তু দেখছেন। হাদিসের এক এক হাদিসের উদ্দেশ্য এক এক রকম, সব হাদিসের উদ্দেশ্য এক নয়। যে হাদিসে বলা হয়েছে যে তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি না যদি ধরে রাখলে তোমরা পদভ্রষ্ট হবে না, সেটা হচ্ছে কোরআন কিতাব আল্লাহ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে হাদিসে বলা হচ্ছে তোমাদের দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল কোরআন, তারপর কোরআন সানাসিবে বর্ণনা করেছেন, তারপর এটা আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, আর যে আর অতিরিক্ত যেটা বলেছে এরপর আর আলে বাইত, সেখানে আঁকড়ে ধরার কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে যে আর আলে বাইত তাদের সাথে আমি ওসিয়ত করছি, তোমরা তার সাথে ভালো ব্যবহার করো। কোনো কোনো বর্ণায় যেখানে আসছে যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, দুইটাকে তোমরা আঁকড়ে ধরে রাখো, এই হাদিসটা শুদ্ধ না। তাহলে আমরা বুঝতে পারছি যেখানে যেটা শুদ্ধ, শুদ্ধ কোনোদিন পরস্পর কন্ট্রাডিক্টরি হয় না। এই জন্য কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আলে বাইতের কেউ থাকলে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারা যদি কোনো ইমানদার হয় তাদের থেকে আলেমিতে কোনো পিস পাওয়া যাবে না, আলেমি দিন হলে তাদেরকে আরও সম্মান করতে হবে বেশি। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। আমরা আহলে সুন্নাত আলে বাইতকে ভালোবাসি, কিন্তু তাদের কাউকেই
আমরা ভালোবাসার থেকে বাড়িয়ে সেটাকে আমরা পূজার পর্যায়ে নিয়ে যাই না, অর্থাৎ সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাই তার সব কথা অন্ধভাবে নিয়ে যাবো এরকম না। আমরা তাকলিদ, অন্ধ তাকলিদ যেমনি ওই নিজ নিজ হারাম করি, অন্ধ তাকলিদ করা যায় না, তেমনিভাবে আলে বাইতুরা অন্ধ তাকলিদ করা যায় না। আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আলে বাইতের মধ্যে থেকে আলে বাইতের যে সমস্ত বক্তব্য সেগুলি আহলে সুন্নাহ যেগুলি বর্ণনা করেছে সেগুলি সুবিশুদ্ধ, আর যেগুলি শিয়াদের বর্ণনায় আসছে সবগুলি মিথ্যা। কারণ শিয়ারা নিজেরা মিথ্যুক এবং তারা মিথ্যাচার প্রচার করতে খুব ভালোবাসে। তারা বেশিরভাগই জাফর সাদেক নামে মিথ্যাচার করেছে, এই জন্য তারা তাদের বইতে একজন কুলাইনি, তার কাফির মধ্যে আল কাফিল কুলাইনি অথবা ইস্তিফসার, এই যেহেতু বইগুলির মধ্যে দেখবেন যে শুধু কালা আবু আবদুল্লাহ আলি ইসলাম বলে ওনার নামে মিথ্যাচার করা হয়েছে, এগুলি উনি কোনোদিন বলেন নাই। কারণ এগুলি দেখা যাচ্ছে কন্ট্রাডিক্টরি কথা, এগুলি সবগুলি হচ্ছে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মতো। সেখানে এরকম কথাও আছে যে আমি তাকিয়া নীতি অবলম্বন করা, আমার বাবার আমার দাদার সবগুলি তাকিয়া ছিল, এই জাতীয় মিথ্যাচার করা, তাকিয়া মানে নেফাকি মোনাফেকি, এগুলি তাদের নীতি ছিল। আবার কথাও বলা হয়েছে যে আবু বকর ওমর ভালো ছিল, তখন তাদের মধ্যে একজন বলল তিনি তাকিয়া নীতি অবলম্বন করেছেন, মানে আউযুবিল্লাহ, মানে একজন আলিমকে মোনাফেক বানানোর জন্য শিয়াদের কোনো জরুরি নেই, শিয়ারা এগুলি বলে থাকে। সুতরাং শিয়াদের এই সমস্ত বক্তব্য কখনও শোনা যাবে না এবং এগুলিকে আলেমদিনের কাছে নিয়ে আসতে হবে এবং তারা তথ্য বিভ্রাট করে এগুলি মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্য বিষয়ে আমাদের যে সমস্ত আলোচনা আছে islamhouse.com আছে, আমি দিয়েছি, সেটাও আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ, আপনারা সেটা থেকে উপকৃত হতে পারবেন।